আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, প্রসবের পর ওজন কমানোর উপায়। গর্ভাবস্থায় হঠাৎ করে একজন গর্ভবতী মা অনেক বেশি ওজনের অধিকারী হয়ে যান, কিন্তু গর্ভ পরবর্তীতে এই ওজন কিভাবে কমাবেন তা নিয়েও দুশ্চিন্তার শেষ নেই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন খুব সহজে ঘরোয়া উপায়ে কিভাবে আপনি আপনার প্রসব পরবর্তীতে ওজন কমাবেন। ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা হওয়ার পর মেয়েদের আর সৌন্দর্য, ফিগার বা চেহারার গুরুত্ব নিয়ে ভাবার দরকার নেই, এই ধারণাও আজ শেখেলে হয়ে গেছে। বরং ভাবুন, এই মা হওয়ার ঘটনাটি আপনার জীবনকে আরো সুন্দর, পরিপূর্ণ এবং উজ্জ্বল করে তুলেছে। আপনার নারীত্বের জ্যোতি ও সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে অনেক গুণ। গর্ভাবস্থায় ওজন বাড়বে, এটাই স্বাভাবিক। তবে শিশু জন্মের পরেও অনেকের মাথায় থেকে যায় ওজন কমাতে পারবেন না, এই বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অনেকে। তবে এই নিয়ে দুশ্চিন্তা না করে কেবল জীবনযাপনের ধরনের উপর খেয়াল রাখলে এবং জীবনযাপনের ধরনে কিছুটা পরিবর্তন আনলে ওজন কমানো সম্ভব। মা হওয়ার পর মায়ের শারীরিক কিছু পরিবর্তন ঘটে, এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় পৌঁছাতে যা করতে পারেন তাহলে চলুন তা দেখে নেওয়া যাক। পূর্ব অবস্থায় ফিরে আসা। অনেক নারী ভাবেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বোধ করি আগের ওজনে ফিরে যাওয়া সম্ভব, কিন্তু ভাবুন এই ওজন আপনি অর্জন করেছেন দীর্ঘ 9 মাসে, 9 দিনে কি তা কমানো সম্ভব? কাজে ধৈর্য ধরতে হবে। গর্ভাবস্থায় একজন মায়ের 9 মাসে স্বাভাবিকভাবে প্রায় 10-12 কেজি ওজন বৃদ্ধি পায়। কারো কারো সেক্ষেত্রে পারিবারিক, হরমোনাল বা পানির আধিক্যের জন্য এই ওজন বেশিও হতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরনই একমাত্র উপায় ওজন কমানোর জন্য। বেস্ট ফিডিং, সত্যিকার অর্থে বেস্ট ফিডিংই হচ্ছে মায়ের ওজন কমানোর সবচেয়ে প্রথম ও ভালো পদ্ধতি। বেস্ট ফিডিং বা স্তন্যপান করানোর মাধ্যমে মা প্রতিদিন প্রচুর ক্যালোরি খরচ করেন। স্তনের আকার নষ্ট হয়ে যাবে বলে বা ঝামেলা এড়ানোর জন্য যে নারী বেস্ট ফিডিং করাতে চান না তার চেয়ে বোকা এবং দুর্ভাগা আর কেউ নেই। কেননা বেস্ট ফিডিং শুধু শিশুর জন্যই যে উপকারী বা দরকারি তা নয়, মায়ের হরমোনাল ও মানসিক শারীরিক পরিবর্তনের জন্য এটি অনেক বেশি সহায়ক। আপনার শরীরের যত্ন নিন। হরমোনগত পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় ঘটে আরও কিছু পরিবর্তন, যেমন ত্বক, গাল ও ঘাড়ে কালো দাগ পড়ে যাকে বলে ক্লোএজমা। প্যাট প্রসারিত হওয়ায় ত্বকে ইলাস্টিসিটি নষ্ট হয়ে ফাটা দাগ বা স্ট্রেস মার্ক পড়ে। কারো কারো খুব বেশি অবাঞ্ছিত লোম গজায়, কারো প্রসবের পর প্রচুর পরিমাণের চুল পড়ে যায়। চিকিৎসকরা বলে থাকেন অধিকাংশ ক্ষেত্রেই প্রসব পরবর্তী সময়ে এসব সমস্যা এমনিতেই মিলিয়ে যায়। প্রসব ও এর পরবর্তী সময় প্রচুর পানি পান করুন, তাজা ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, কারণ বেশি করে সবজি আর পানি খাওয়ার ফলে শরীর থেকে এক্সট্রা যে টক্সিন আছে তা বের হয়ে যায়, এর ফলে অনেক বেশি ওজন এমনিতেই কমে যায়। মাতৃত্বকে উপভোগ করুন। একবার আয়নার সামনে দাঁড়ান, নিজেকে পূর্ণ চোখে মেলে দেখুন। ত্বকের কালো দাগ, লোম, ডার্ক সার্কেল, ভারী পা, মোটা পেট নয়, এসব মিলে মাতৃত্বের এক অভাবনীয় সৌন্দর্য যা আপনি নিজের মধ্যে আর কখনো দেখেননি। উপভোগ করুন এই সৌন্দর্য। আপনার স্বামী, আপনার পরিবার, বন্ধুবান্ধব সবাইকে এই সৌন্দর্য সম্পর্কে সচেতন ও অবহিত করুন। পৃথিবী মুগ্ধ হবে আপনাকে দেখে, বিশ্ব সুন্দরীরাও হার মানবে আপনার এই সৌন্দর্যের কাছে। সমস্ত জগৎ আলোকিত হয়ে হেসে উঠবে আপনাকে ও আপনার কোলে শিশুকে হাসতে দেখে। সুস্থ থাকুন, হাসিখুশি থাকুন, প্রাণবন্ত ও উচ্ছ্বসিত থাকুন। এত করে এমনিতেই আপনার ওজন কমুক আর না কমুক, আপনি অন্তত ভালো থাকবেন। ওজন কমাতে আপনার করণীয়গুলো কি কি? সন্তান জন্মদানের পর ওজন কমাতে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন নিয়ম করে হাঁটুন, শরীরকে আর্দ্র রাখুন, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার বেশি করে খাবেন, সবজি ফল খাওয়া বাড়িয়ে দিন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, এর জন্য গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন। তাছাড়া প্যাট আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্যাটে বেল্ট পরুন, তরল জাতীয় খাবার বেশি করে খান, পর্যাপ্ত পানি পান করুন, ফাস্টফুড জাতীয় খাবার, ভাজা পোড়া বা খুব তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন, সকালের নাস্তায় ওটস খান, পর্যাপ্ত সময় ধরে ঘুমাবেন, শিশুকে অবশ্যই বুকের দুধ পান করান। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন প্রসব পরবর্তীতে ওজন কমানোর জন্য একজন গর্ভবতী মায়ের এই কাজগুলো নিয়মিত করা উচিত। যদি নিয়মিত উল্লেখিত কাজগুলো আপনারা করতে পারেন, অবশ্যই আপনাদের ওজন কমে আসবে এবং গর্ভবতী হওয়ার আগে আপনি যেমন ছিলেন ফিট অ্যান্ড ফাইন সেই অবস্থায় ফিরে আসতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।